দর্শক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শকের আজকের পর্বে সঙ্গে আছি আমি মৌসুমি মৌ এবং আজ আমার সঙ্গে আছেন একজন শিল্পের মানুষ যিনি আদ্যপান্ত শিল্পের মানুষ এবং সেই শিল্পকে অন্তরে লালন করে সামনে পথ চলেছেন এবং শিল্পের এমন কোনো শাখা নেই যেখানে তিনি আসলে কাজ করেন না বা করেননি এবং সেই মানুষটি মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা এবং একই সঙ্গে যদি আমরা আবৃত্তি শিল্পী বলতে যাদের নামকে আমাদের মাথায় চলে আসে বা বাংলাদেশের কজন গুণী আবৃত্তি শিল্পীর কথা বলতে চাই তাহলে তার নামটিও চলে আসে তবে এই যে শিল্পের সঙ্গে তার যে পথ চলা পথ চলা শুরু কিন্তু একদম পরিবার থেকে সেই মানুষটি সে পরিবারের গল্প জানবো তার পথ চলার গল্প জানবো এবং এই সময়ে এসে এই প্রজন্মে এসে কিভাবে তিনি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে জীবনকে যাপন করছেন এবং তার সে সুন্দর জীবনের সঙ্গে সুন্দর শিল্পবোধকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন সেই গল্পও জানবো আমাদের সঙ্গে আছেন আমার ভীষণ পছন্দের আমি জানি আপনাদেরও ভীষণ পছন্দের অভিনেতা অভিনয় শিল্পী যিনি একজন জাত শিল্পী তিনি হচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায় কেমন আছেন এই করোনা কালের মধ্যে এক ধরনের স্বেচ্ছাবন্দী দাস খ্যাতিহীন কর্মহীন যদিও কর্মহীন বলা যাবে না নতুন নতুন প্রযুক্তি আমদানি হয়েছে যে মানুষ তো সবসময় তো সার্ভাইভালের জন্য খুঁজবে বিকল্প রাস্তা খুঁজবে সেরকম এখন দেখতে পাচ্ছি যে এই যে ভার্চুয়াল যে জগৎটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে উন্মুক্ত হয়ে গেল আমরা তার কিছু স্বাদ পাচ্ছি আমি তাহলে একটু কন্ট্রাক্টের প্রসঙ্গ দিয়ে শুরু করি এই এখানে মানে প্রথম এটি কি প্রথম ছিল আপনার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা ওটিটিতে প্রথম ছিল হ্যাঁ দ্বিতীয়টি ছিল হচ্ছে লেডিস ইন জেন্টলম্যান জেন্টলম্যান হ্যাঁ সেটার প্রসঙ্গে আমি একটু পরে যেতাম আসতাম কারণ একদম সম্প্রতি ঘটনা হচ্ছে লেডিস এন্ চেন্টেলম্যান সম্প্রতি যেই কাজটি করেছে চরিত্রটা খুব ভালো দুটোর ইয়াতে তুলনায় ঠিক যাব না আমি একটু নিজের সন্তানের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা বাবা সেটা একটু জানবো একটু ভয় ছিল

যে বাপকা বেটা তো তার মানে নিজের ঘরেও খানিকটা দোষ আপনি নিয়ে নিলেন যে আসলে আমার বেটা তো এরকমই হবে দোষ ধরবে ছোটবেলায় কি সন্তানের দোষগুলো এরকম কখনো ধরা হয়েছে আপনার কারণ এত ব্যস্ততার মধ্যে আমি আমি যেমন আমি আমার ছোটবেলায় আমার শিশুকালটা আমার এক সব সব থেকে উজ্জ্বল সময় এখন আমি প্রত্যেকটা ফ্রেম আমার মনে আছে আচ্ছা আমার আড়াই বছর বয়সের থেকে কিন্তু আমার এখন আমার আড়াই বছর বয়সে স্মৃতিশক্তি আমার আমার দাদু মানে আমার আমার বাবার বাবা ওনার যে মৃত্যু দৃশ্য তার মৃত্যুর পরে যে যে পরিষ্কার মনে আছে আমি একটা মেমোয়ার লিখছি আমি তিনটে খন্ডে একটা মেমোয়ার লিখছি তাতে কিন্তু সেখান থেকে আমার শুরু মানে যেখান থেকে আমার স্মৃতি শুরু করে শুরু করেছি সেটা কি মানে আমি এটাকে কি মানে নিজের জীবনের গল্প বলতে পারি এটা আমি থার্ড পার্সনে লিখছি থার্ড পার্সন লিখছে এই কারণে তা না হলে এটা অটোবায়োগ্রাফি হয়ে যেত আমি অটোবায়োগ্রাফি করতে চাইনি কেন চান না মানে আমি চাই না কারণ আমি এমন কিছু পণ্ডিত মানুষ না যে আমার অটোবায়োগ্রাফি লাগবে অমুকের ওই যেমন নিরসি চৌধুরীর একটা ইয়ে আছে না অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন আনন ইন্ডিয়ান ওই রকম কিছু না আচ্ছা আমি তো অত বড় লিজেন নিজের জীবনের গল্পগুলোকেই আমি এটাকে ফিকশনাল এতে করছি কিন্তু একটা কথা সবকিছু তথ্য সমৃদ্ধ একেবারে

অপরাহ্নের জীবনটা কেমন আমার জানতে ইচ্ছে করে খুব এই এখন কিন্তু এই এখনকার জীবনে খুব রান্না বান্না একদম নিয়ে ব্যস্ত থাকা সেই খানিকটা মানে বাকি দুটো পার্ট একেবারে শেষ পূর্বাহ্ন না পূর্বাহ্ন হয়ে গেছে মধ্যাহ্ন চলছে আর অপরাহ্ন তো সবাই তাড়াটা তাড়াটা এত দিন হয়ে যেত কারণ আমার প্রকাশক বন্ধু সে আমাকে তার একটু কম দিয়েছে কারণ এখন আমরা তো করোনা ক্রান্ত বন্দি সেই একটু ধীর গতিতে চলছে কিন্তু সেরে ফেলবো আমার মনে মনে এটা স্ক্রিপ্ট হয়ে গেছে আর আচ্ছা এবার একটু লেডিস অ্যান্ড প্রসঙ্গে আসি খুব সারা ফেললো যখন মোস্তফা সরোয়ার ফারুক এমন একটি নির্মাণ করলেন এবং সময় নিয়ে ধীরে সুস্থে কাজটি করেছেন সেখানে একদম সত্য ঘটনা দেখানো হয়েছে এবং জীবনের গল্প আছে সেটার সেই গল্প বা এখানে কাজ করতে গিয়ে কেমন লেগেছে ভালো লেগেছে কারণ এটা একটা নতুন নতুন ফর্ম তো নতুন প্ল্যাটফর্ম এর আগে করিনি দেখেছি শুধু আচ্ছা তা প্রথমটা করেছি কৃষ্ণেন্দু আর তানিমের যে এটা তবে আমার খুব ভালো লেগেছে কারণ প্রচুর বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী আছে হুম আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন তারিখ তারিখ ছিল অনেক অনেকে ছিল মিথিলা তারপরে মমো তারপর চঞ্চল তারপরে সমু চৌধুরী ছিল অনেকেই অনেকেই ছিলাম আমরা তো হচ্ছে ওর মধ্যে হয় না একসঙ্গে আমার প্রিয়জন প্রিয় বন্ধুদের সঙ্গে অভিনয় করতে গেলে আলাদা একটা রসায়ন তো তৈরি হয়ে আছে নিজের সন্তানের সাথে কাজ প্রথম ওটিটিতে কাজ অনেকগুলো বিষয় সে ক্ষেত্রে কাজ করেছে সামনে আবার কোন ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে আমরা দেখব নতুন কোন কাজের চলছে সামনে একটা বায়োপিক এর আসছে এই বায়োপিকটা কাকে কার বায়োপিক সেটা এটা একটা বিখ্যাত মানুষ পৃথিবী বিখ্যাত একজন মানুষের বায়োপিক তার হচ্ছে সলিম আলী সলিম আলীর নাম জানো কিনা জানি না সলিম আলী হচ্ছেন পৃথিবী বিখ্যাত এক পক্ষী বিশারদ আচ্ছা পাখির উপরে তার সারা জীবন আপনাকে কি সেই চরিত্রটি ধারণ করতে আমার আমার অনেকটা অবয়ব আমি চিনি আমি সলিম দেখেছি আমি তার শেষ জীবনে আমি দেখেছি এবং তার তার উপরে অজস্র বই লেখা হয়েছে আচ্ছা এবং পাখির উপরে আমি একটা ছবি দেখেছিলাম অনেক আগে সত্যজিৎ কাঞ্চনজঙ্ঘা অসাধারণ ছবি দেখি এই ছবিটি বারো দিনের মধ্যে পৃথিবীর একটা একটা ফুল ফিচার ফিল্ম বারো দিনের মধ্যে এর স্ক্রিপ্ট তৈরি লোকেশন হান্টিং কাস্টিং শুটিং টুটিং সব শেষ দার্জিলিংয়ে সম্পূর্ণ দার্জিলিংয়ে হয়েছিল যাওয়া আসা বারো দিনের মধ্যে ছবি শেষ দুর্দান্ত এবং এই ছবিটা সত্যজিতের কাছে থেকে প্রিয় ছবি এবং আমার কাছে আমার কাছেও মানে এবং পুরো দৃশ্যায়নটাও খুব অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর ওখানে একটা চরিত্র ছিল রায় বাহাদুর তার শ্যালকের চরিত্র অভিনয় করেছিলেন পাহাড়ি সান্নাল আচ্ছা ইনি ছিলেন বার্ড ওয়াচার আমি প্রথম কিন্তু বার্ড ওয়াচার চরিত্র দেখলাম সেই সময় আচ্ছা অনেকদিন আগে অনেকদিন আগের কথা বার্ড ওয়াচার মানে হচ্ছেন উনি পাখি ডাক শুনে উনি পাখির লোকেশন বুঝতে পারেন এবং সেখানে গিয়ে সেই পাখিটি কোন জাতের কোন দেশ থেকে এসছে এই এই স্পেসিসের নামটা কি তার জুলজিক্যাল নামটা কি তার বর্তমান নাম নাম কি ওই ওই দেশেই কোন কোন দেশে এই পাখিটার কোন কোন নামে ডাকা হয় এবং তার তার সঙ্গে অন্য কোনো পাখির এ হয়েছে কিনা মানে তাদের দুজনের মিলনের ফলে এটা কিন্তু আরেকটি সংকর প্রজাতির হয়েছে কিনা এই সমস্ত সম্পর্কে তার অগাধ জ্ঞান এরকম একটা চরিত্র একটু উনিশশো এবং টুঙ্গি পাড়ার মিয়া ভাই এই দুটোর প্রসঙ্গে জানবো ছোট্ট করে ছবি হিসেবে কিন্তু খুব মানে ওই মানে নয় মানে ফিল্ম হিসেবে কিন্তু যেহেতু একটি বিশেষ বিষয়ের উপরে এবং বিষয়টি অত্যন্ত আমাদের কাছে প্রিয় একটি বিষয় এবং স্পর্শকাতর স্পর্শকাতর এই জন্য আমি তো রাজি হয়েছি এবং যে চরিত্র দুটো করেছি অগস্ট পঁচাত্তরটা যেটা করেছি সেটা হচ্ছে মৌলানা হালিম চরিত্র করেছে মানে যিনি বঙ্গবন্ধুর বাল্যবন্ধু এবং বঙ্গবন্ধুর উনি জানাজা পড়িয়েছিলেন সেই সময়কার এই যারা আর্মি থেকে যারা গিয়েছিল তাকে এক মেজর তাকে একটা গর্ত খুঁড়ে তাকে বাটি চাপা নিচ্ছিল কিন্তু তিনি দাঁড়িয়ে গেলেন না কখনই দেওয়া হবে না তা উনি নিজে ওনার প্রতিবাদের মুখে তারা নত হতে বাধ্য হলো এবং তিনি তাকে একটা পাঁচশো সত্তর একটা একটা সাবান একটা দোকান থেকে নিয়ে এসে এবং সেই সময় একটা রিলিফের কাপড় ছিল মার্কিন থান বলে এগুলোকে সেই কাপড় নিয়ে এসে সেই কাপড়টি দেন একজন ভদ্র তার ঘর থেকে তা তিনি যে রিলিফের কাপড় পেয়েছিলেন সেই কাপড়টা দেন সেইটা দিয়ে তার দাফন কাপনটা উনি মালানো সাপ করেন এবং একটা কথা সেই রাত জেগে তিনি একটা ফার্সিতে একটা কবিতা লিখেছিলেন এই কবিতাটা এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর ওই গ্রেভে মানে যে কবরের উপরে এই এই কবিতাটা লেখা আছে আচ্ছা এটা আমার ঠিক জানা ছিল না লেখা আছে এবং আমি সেইটা আবৃত্তি করতে করতে ছবি শেষ হয়ে যায় এটাকে আপনি ফার্সিতেই আবৃত্তি করেন নাকি বাংলাতে না আমি বাংলাতে করি বাংলাতে করি হ্যাঁ কিন্তু লেখাটা ফার্সিতে ছিল এই ছবিতা আমি করেছি বঙ্গবন্ধুর বাবার চরিত্র করেছি আচ্ছা এই পুরো যেমন আমরা হুট করে মনে পড়ে যায় জয়যাত্রায় সম্ভবত কালীকিঙ্কর ডাক্তার কালিকিঙ্কর ছিলেন মানে ওই চরিত্রগুলো খুব টানে বা আদমসুরতের কথা বলি বা পরবর্তী অন্য সব চলচ্চিত্র এত ভালো ভালো চলচ্চিত্র আপনার ঝুলিতে এর মধ্যে আপনার পছন্দের নিজের যে চরিত্র করা আপনার করা তার মধ্যে থেকে কোনটির কথা বলবেন মানে তারেক মাসুদের সঙ্গে কাজের কথা বলি তো তো কি আহমেদ হুমায়ুন আহমেদ একটা কথা বলি যে আমার আমার তো আটটি ছেলে মেয়ে আছে হ্যাঁ তুমি আমাকে কা কা কি আমার সব কিছু এটা খুব কঠিন এটা আমি জানি কিন্তু তারপরেও কিছু চরিত্র থাকে যে খুব মনের মতো ভালো লাগে আমি কিছু চরিত্র করেছি পেশাগত কারণে হ্যাঁ আর কিছু চরিত্র করেছি আমি ভালো লেগেছে বলে টেনেছে বলে ওই ভালো লাগার চরিত্রগুলোর কথা জানতে চাই অনেক 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 আমার একটা সৌভাগ্য কি জানো মৌসুমী সেটা হচ্ছে যে আমি অনেক ভালো ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি দুর্দান্ত সব এবং আপনি আপনি সেটা ডিজার্ভ করেন এবং এত চমৎকার সব অভিনয় করেছেন আপনি আমি এখন আমার একটু পরিবারের গল্প চাই যে তোমার অনুষ্ঠানের সময় খুব কম পরিবার থেকে যে এক সঙ্গে বেড়ে ওঠা সকলের সঙ্গে পরিবারের মানুষদের সঙ্গে এবং সেখানে একটা থিয়েটার ছিল পরিবারের নিজস্ব একটা কথা কি এত স্বল্প পরিসরে বলা মোট কথা এটুকু জানো যে আমাদের পরিবারটা খুব বড় পরিবার একটা বর্ধিষ্ণু গ্রামে আমার আমাদের পরিবারটা বাবা আবৃত্তি ছিলেন আমার কাকা অত্যন্ত দারুণ পিয়ানিস্ট ছিলেন গায়ক ছিলেন আমার কাকিমা ক্লাসিক্যাল গান গাইতেন আমার বোনের একজন গিটারিস্ট দুজন গায়িকা হ্যাঁ আপনি নিজেও গান গাইতেন গাইতাম এখন গান না এখন গাই স্নান স্নান ঘরে গাই রান্না করতে করতে গান না রান্না করতে করতে গাই আর সবথেকে ইন্টারেস্টিং যে আমার বড় বোনের বয়স অনেক অনেক প্রায় প্রায় নব্বই এর কাছাকাছি আপনাকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে আপনার বয়স কত আমার বয়স তেত্রিশ পার করলাম এখন চৌত্রিশ পড়লাম তাহলে আগামী বেশ কিছু বছর পর আমি আপনাকে ছুঁয়ে ফেলবো আচ্ছা কোনো কোনো অসুবিধা নেই আমি চাইতো আমি তো তরুণ তরুণীদের সঙ্গে মিশতেই পছন্দ করি এবং তারাও আমাকে পছন্দ করে একটু বোনের গল্পে যাই তাহলে আমার এই বোন এখনো পর্যন্ত আমার জামাইবাবু মানে তার স্বামী তিনি তার হাতে ছাড়া খান না তিনি তিনি এক রান্না করেন এবং রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে তিনি রান্না করেন এবং জগন্ময় মিত্রের গান গাইতে গাইতে রান্না করেন আমার এখন আবার হঠাৎ করে মাথায় এলো আপনি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইংরেজি সাহিত্যে তখন কি বোনের বাড়িতে থাকতেন নাকি আলাদা না তখন আমাদের আলাদা বাসা আমার আমার বড় ভাই খুব ছোটবেলায় মানে বিফোর পার্টিশন আচ্ছা আমার মামার কাছ থেকে মানুষ ওখানে 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 ইচ্ছে বড় হয়েছে ওখানে পড়াশোনা করেছে ওখানে বড় হয়েছে ওখানে আমি তার কাছে থাকতাম আচ্ছা আবার এই বড় বোন কিন্তু আমাদের সবাই নেক্সট টু নেক্সট টু আওয়ার মাদার উনি কিন্তু আমার মায়ের পরেই আমাদের বড় বোন আর তার কাছেই আমাদের আমাদের অভিভাবক তিনি ছিলেন এই জয়ন্ত চট্টোপাধ্যায়ের জীবনের এত বৈচিত্র্য কলকাতার জীবন শ্যামনগরের জীবন ঢাকার জীবন এই পুরো জীবনময় মানে প্রেমের বৈচিত্র আসলে কতটা প্রেমে পড়েছেন ঠিক কতবার এবং প্রেম করেছেন পড়ে যাচ্ছি তো আগে মানে একদম খুব করে পড়ে যাচ্ছি কিন্তু প্রেম করেছেন কতবার তাহলে পড়া তো এক জিনিস করা আরেক জিনিস করা খুব বেশি হয়নি পড়াই হয়েছে বেশি প্রেমের সংজ্ঞা কি আপনার কাছে যে অভিব্যক্তি যে 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 সম্পর্ক মানুষকে বাঁচতে বাঁচতে প্রেরণা যোগায় বাঁচতে চায় বাঁচতে চাওয়ায় সেটাই প্রেম ঠিক তাই আর পরিণতি প্রেমের পরিণতি মিলন হলে খুব ভালো ভালো না ভালো না এটাও একটা খুব দারুণ কথা বলেছেন মিলন হলে প্রেমের প্রেমের ক্ষয় শুরু হয়ে যায় প্রেম যদি জীবন্ত রাখতে চান তাহলে না পারে আমার একটা কবিতার একটা লাইন আছে সেটা একটা সেন্ডু মানে অনু কবিতার লাইন যে মিলনের চেয়ে মিলন আকাঙ্ক্ষাই শ্রেয়

অনেক বেশি চাই সাহিত্য কবিতার শুধু আমি অভিনেতা চলচ্চিত্রকার অভিনেতা সঙ্গীত শিল্পী সাহিত্যিক সবার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে বারে বারে এখনও আমার সঙ্গে গভীর বন্ধুত্ব আছে অনেকের যার সঙ্গে আমার ওই যে জীবনে জীবনে বেঁচে থাকার আকাঙ্ক্ষা যা যাদের স্পর্শে পাই সেই সমস্ত বন্ধুত্ব দু একজনের নাম জানতে চাই এমন ছোটবেলা জীবনে অনেকে ছিল শ্যামল ছিল আমির আলী ছিল মঞ্জু ছিল এরকম অনেকই ছিল কলকাতার জীবনে আমার কয়েকজন বন্ধু ছিল এবং আমার একজন সিনিয়র বন্ধু ছিলেন যার আগ্রহে এবং যার প্রেরণায় আমি আবৃত্তিতে আসি কল্যাণ হালদার তিনি আমার আরেকজন অনুপ্রেরণাদানকারী তিনি তার নাম হচ্ছে কাজী সম্প্রসাচী তিনি আমার জীবনে একটা বিশাল অংশ জুড়ে আছেন বাংলাদেশে অনেকেই অনেকেই হচ্ছেন আমার এখনও আমার অনেক বন্ধু রয়েছেন এই এক বন্ধুকে তো কিছু আগে হারালাম হাইবুল্লা সিরাজি তাকে হারালাম এদিকে নির্মল দুগুন আমার খুব ভালো বন্ধু মোহাম্মদ নুরুল হুদা ভালো বন্ধু আমার থেকে একটু বয়সে কম হলেও রূপা অধ্যাপক রূপা চক্রবর্তী ডালিয়া আহমেদ এবং আমার আর প্রয়াত বন্ধু হুমায়ুন আহমেদ ফিল্ম মেকার আমাদের মাটির ময়নার আচ্ছা তারেক মাস তারেক মাসে তারেক আমার জানি দোষ আমার দুর্দান্ত বন্ধু ও ক্যাথরিন ওর স্ত্রী এখন যে অভিনয় করেন যাদের ডিরেকশনে এখন কি তারেক মাসুদ হুমায়ুন আহমেদকে কতটা ফিল করেন যে তারা থাকলে হয়তো আরও সমস্ত হতাম যেমন আমার আমি ওরা দুজনে যখন চলে গেল আমাদের ছেড়ে তখন আমি খুব একা হয়ে গিয়েছিলাম খুব স্বাভাবিক এবং আমার আমার যে আমার যে বৃত্তটা ছিল যে বন্ধুত্বের বৃত্তটা ছিল বৃত্তটা ভেঙে চুর চুরমার হয়ে গিয়েছিল আমার জীবনের অনেকখানি সময় তাদের

আর রান্নাটা কখন করেন রান্নাটা হচ্ছে আমাদের আমার আমার যে এখনকার বন্ধু বান্ধব তাদের হামলা করে আমার বাসায় আমি শুনছিলাম সেদিন ফাতেমাতু জোহর আপা বলছিলেন যে ও প্রাণের বন্ধু আমার মানে ফাতেমাতু জোহর এইটা স্বামী মাজদ আছে লন্ডনে আছে ও আমার খুব ভালো বন্ধু প্রতি প্রতি ফেব্রুয়ারিতে আমরা একসাথে হই ও আসে এই রহস্যটা একটু জানতে চাই আপনি এখনো যেমন বনের কথা বলেন নব্বই বছর বয়স বয়সটা আপনার পঁয়ত্রিশ আমি ধরেই নিয়েছি বিশ্বাস করেছি পা দিলাম চৌত্রিশে পা দিয়েছেন তো এই তারুণ্য কিভাবে ধরে রাখছেন আমি তরুণ তো তরুণ ধরে রাখার কি আছে বৃদ্ধদের ধরে সবাই জানতে চায় যে মানে কিভাবে সম্ভব আসলে এতটা ফিট থাকা এখনো তরুণ থাকার ইচ্ছা তরুণ থাকার ইচ্ছা আর কিছু না শুধু ইচ্ছা শক্তি মনটা দিয়ে কোথায় থাকে তো জানি না আমরা সবাই বলি কি এখানে নাকি মনে মন এখানে না তার মন আসলে এখানে মাথায় যাই হোক চিন্তার মধ্যে তারণ্যটা ধরে রাখলেই আমার মনে হয় যে শরীর যতই বেড়াপানা করুক না কেন সেটাকে অতিক্রম করা যায় বা এটা একটা দারুণ টিপস আজকে আমরা পেলাম অনেক ভালোবাসি এবং কৃতজ্ঞতা আজকে সময় দেবার জন্য তবে শেষ করতে হবে অবশ্যই কবিতা আমাদেরকে শোনাতে হবে তার আগে আমি একটু বিদায় নিব এবং আপনাকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে মরিতে না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ঠিক তাই এবার কবিতা শুনবো আমি চট করে একটু বিদায় নিয়ে আসছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো প্রিয় দর্শকের এই আয়োজন থেকে আগামীকাল ঠিক একই সময় আবারও হাজির হব নতুন একজন ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন শিল্পে বাঁচুন সৃষ্টিতে থাকুন সব সময় জি টিভির পর্দায় চোখ রাখুন এই মুহূর্তে কোথাও যাবেন না আমরা এবার জয়ন্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে চমৎকার একটি আবৃত্তি শুনবো কোন কবিতা পড়ছেন আমার বন্ধু কবি সুভাষ সরকার একটা কবিতা লিখেছেন কাদম্বরী দেবী আপনাকে এই কবিতাটি সুবোধ অদ্ভুত মমতা এঁকেছেন হ্যাঁ ঘটনাগুলো সবই সত্য এটাকে বলা যেতে পারে ফিকশন সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে উঠে তে তলায় ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বললো আপনাকে গভীর রাতের ওই জোড়া জোড়াশাঁক কি কথা বললো আপনাকে ভোরের আগেই ঘর ছেড়ে উঠে স্বামীর দুবাহু ওপাশে ছড়িয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু কি এসে আপনার চুলে হাত রেখেছিল মৃত্যু বলেছে তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিপজি টিপট খুব ভালো কাপের দার্জিলিং কেন মনে হতো চা নয় চা নয় চা নয় একটু একটু বিষ পান করে চলেছেন ভরা সংসার বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ কিসের অভাব অঢেল পয়সা কত শত দাস কত লোকজন তারই ভেতরে বেহাগে চলেছে বেজে ফাল্গুন এসে লুটুপুটি খায় আপনার চুলে মল্লার এসে খুলে দেয় সব জানালা দরজা আত্মহনন এক দুপুরের ভুলে এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন আপনি খুশি নন আজ আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুর বাড়ি সবাই চলেছে জাহাজ দেখতে একদিন ওই জাহাজে ভাসবে রেঙুন যাবে সিংহল যাবে যাবে কত দূর দূর বন্দরে বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন সেদিন কি হলো আপনার সাতটা বাজলো সন্ধ্যা সাতটা দারুণ একটা শাড়ি পরলেন টিপ পরলেন গায়ে সুগন্ধি সুগন্ধি নয় সারা ঘর জুড়ে মম করছেন তবু তবু আপনার চোখে জল কেন স্বামী গিয়েছেন জাহাজে থাকতে সাতটা বাজলে রবি এসে ঠিকই দাঁড়াবে দুয়ারে কার ছায়া এসে দাঁড়ালো ওখানে রবি রবি মানে কোন রবির ছায়াকে দেখছেন কোন রবি কোন ভাঙনের রবি কবিতার রবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দুর্ভুবন ডাঙায় কোন রবি ও কি হতে পারে কারো নিজের দেবর নিজের দই কবিরা কখনো হতে পারে নাকি কারো প্রেমিক তারা ভালোবাসে আর গান গায় তাদের প্রেমিকা আসে যায় শুধু আসে যায় সাতটা বাজলো টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো জানলা বন্ধ সাতটা বাজলো দরজা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই নির্ঝুম চুল খুললেন বালা খুললেন ছুঁড়ে ফেললেন গয়না মায়া পৃথিবীর আলো এসে পড়ে নগ্ন কোবরে অপূর্ব গোল স্তন দুটো আর মর্ত একটা সবুজ আর একটা সোনালি রঙের এবার আপনি এক ঝটকায় খুলে ফেললেন লুকোনো কৌটো বিষের আধার দাঁড়ান দাঁড়ান এখানে একটু দাঁড়ান আমার একটাই প্রশ্ন কি দোষ করেছে রবি কি দোষ করেছে প্রিয় জ্যোতি দাদা ভালোবেসেছেন 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 ওদের মৃত্যু কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে দোতলার ঘরে তেতলার ঘরে শুধু হাহাকার শুনি ভালোবেসে কেউ বেঁচে থাকে ভালোবেসে কেউ মরে যেতে চায় তখনই ঠাকুর বাড়িতে সিঁড়িতে বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান সব গান হবে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এই পৃথিবীর অভিমান বৌঠান